ওয়েলকাম ফ্রেন্ডস লার্নিং ইমপ্রুভমেন্ট চ্যানেলে সকলকে স্বাগত আজকে পিজি রিনিউয়ালের একটা নতুন নোটিফিকেশন বেরিয়েছে চার নয় দু উনিশ তারিখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউড্লিউ ডব্লিউ ডব্লিউ বি এনএসও ইউ ডট এসি ডট ইন এখানে কিন্তু অনলাইন পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট রিনিউয়েল সেশন টু থাউজেন্ড অর্থাৎ দু হাজার উনিশ সালের যে পোস্ট গ্রাজুয়েট বা এম এর ক্ষেত্রে পিজির ক্ষেত্রে যে অনলাইন রেনুয়েল সেটার কিন্তু ডেট বেরিয়েছে অনলাইন রেনুয়েল অফ পিজি স্টুডেন্ট ইজ অ্যাবাউট টু স্টার্ট ফ্রম সেভেন্থ সেপ্টেম্বর টু থাউজেন্ড অর্থাৎ সাত তারিখ থেকে এই অনলাইন রেনুয়েল প্রসেসটা চালু হচ্ছে স্টুডেন্টস ফ্রম দ্য রেজিস্ট্রেশন ইয়ার অ্যাজ ইনক্লুডিং টু রেনুয়েল দেয়ার রেজিস্ট্রেশন স্টুডেন্টশিপ ইন অর্ডার টু অ্যাপিয়ার দ্য টার্ম ইন এক্সামিনেশান অর্থাৎ টার্মিন এক্সামিনেশান পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই স্টুডেন্টশিপস রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে এখানে কিন্তু কোন কোন ক্ষেত্রে বা কোন কোন সালের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু অ্যাপ্লিকেবেল এই রিনিউয়েলের জন্য ফার্স্ট রিনিউয়েলের জন্য এখানে ফার্স্ট রিনিউলের জন্য সাধারণত জুলাই টু থাউজেন্ড ফিফটিনের ক্ষেত্রে এলিজিবেল ইফ নট কমপ্লিট বিফোর এর আগে যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে দু হাজার পনেরোর জুলাইয়ের স্টুডেন্টরা ভর্তি হয়েছে যারা দু হাজার ষোলোর জুলাইয়ে যারা ভর্তি হয়েছে তারাও এবং জুলাই দু হাজার সতেরোর ক্ষেত্রে যারা ভর্তি হয়েছে ইফ নট কমপ্লিট বিফোর এর আগে যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে অবশ্যই ফর্ম ফিল আপটা করে নেবেন রিনিউয়েল ফর্ম ফিল আপটা এবং জুলাই দু হাজার আঠেরোর ক্ষেত্রে এলিজিবেল অর্থাৎ এক্ষেত্রে দু হাজার জুলাই দু হাজার আঠেরোর যারা ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার এক্সাম এখনও পর্যন্ত হয়নি সেকেন্ড ইয়ার এক্সামের জন্য অবশ্যই কিন্তু এই রেনিউল সার্টিফিকেটটা করে নিতে হবে অর্থাৎ রিনিউয়ালটা অবশ্যই কিন্তু পিজি স্টুডেন্টদের করে নিতে হবে রিনিউয়াল ফি স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে ফি স্ট্রাকচারের ক্ষেত্রে সাধারণত যে সকল আর্টসের সাবজেক্ট রয়েছে বেঙ্গলি ইংলিশ হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেকনিক টিচিং অ্যান্ড এডুকেশনের ক্ষেত্রে সাধারণত পঁচিশশো তিরিশ টাকা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে একটু বেশি পঁয়ত্রিশশো তিরিশ টাকা জিওগ্রাফি এবং জুলজির ক্ষেত্রে সাধারণত রয়েছে ষোলো হাজার একশো তিরিশ টাকা এখানে কিন্তু রিনিউয়াল ফিজ স্ট্রাকচার ফর স্টুডেন্ট ফ্রম রেজিস্ট্রেশন সেশন জুলাই টু থাউজেন্ড সিক্সটিন টু টু অর্থাৎ এখানে যারা রিনিউয়াল সেশনটার মধ্যে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আর্টসের সাবজেক্টের ক্ষেত্রে চার টাকা ম্যাথেমেটিক্স সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে পাঁচ হাজার আটশো টাকা সায়েন্স কোর্সের ক্ষেত্রে রয়েছে জিওগ্রাফি এবং জুলজির ক্ষেত্রে আঠেরো হাজার ছশো টাকা এবং স্টুডেন্ট ফিজ সার্টিফিকেট হিসাবে প্রত্যেকে কিন্তু ছশো টাকা এক্সট্রা লাগছে স্টুডেন্টশিপ ফিজ এটা কিন্তু বর্তমানে নতুনভাবে এনএসইউতে চালু হয়েছে যেটাতে সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এই স্টুডেন্টশিপ সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু প্রত্যেককে বানিয়ে নিতে হবে ছশো টাকা তার জন্য লাগছে লার্নার্স হু হ্যাড অলরেডি পেড টু ফিল কোর্স ফিজ অ্যান্ড ম্যানশন আর নট পেইং স্টুডেন্ট ফি অ্যাট দ্য মুভমেন্ট হ্যাভ টু পে দ্য সেড ফি রুপিস সিক্স হান্ড্রেড আফটার অফ রেজাল্ট অ্যান্ড অ্যাজ অ্যান্ড নোটিফাইড অফ দ্য বাই দ্য ইউনিভার্সিটি অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ছশো টাকার ফর্ম ফিল আপটা সকলকে অবশ্যই মাস্ক বি করতেই হবে এখানে কিন্তু ডেটগুলো যেগুলো টেনটেটিভ টাইম শিডিউল দেওয়া হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিন অনলাইন রিনিউয়াল সিস্টেম অ্যাভেলেবেল ফর স্টুডেন্ট অর্থাৎ পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে অনলাইন রিনিউয়াল প্রসেসটা সাধারণত অ্যাভেলেবেল থাকছে সাত তারিখ থেকে উনিশ দশ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখ থেকে অক্টোবরের উনিশ তারিখ পর্যন্ত অনলাইন ফি সাবমিশন করা যাবে অনলাইন ফিটা সাবমিশান করতে পারবেন এগারোই সেপ্টেম্বর থেকে একুশে অক্টোবর পর্যন্ত অফলাইন ফি সাবমিশান অ্যাট এলাহাবাদ ব্যাঙ্ক ব্রাঞ্চেস অর্থাৎ এলাহাবাদ ব্যাঙ্কের যে কোনো ব্রাঞ্চের ক্ষেত্রে এগারো নয় দু থেকে একুশ দশ দুহাজার উনিশের মধ্যে ফি সাবমিশন করা যাবে সাবমিশান অফ পেমেন্ট কনফার্মেশান রিসিপ্ট অফ স্টাডি সেন্টার এক্ষেত্রে কিন্তু কনফার্মেশান রিসিপ্ট স্টাডি সেন্টারে জমা দেওয়ার কথা বলা হয়েছে চোদ্দ নয় দু উনিশ থেকে ছাব্বিশ দশ দু হাজার উনিশের মধ্যে এটা কিন্তু জমা দিতে হবে তাহলে অবশ্যই পিজি স্টুডেন্টদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিউজ এরকম নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিভিন্ন পরীক্ষা সংক্রান্ত ও রেজাল্ট সংক্রান্ত বিভিন্ন নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের লার্নিং ইম্প্রুভমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ